সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 2 জানুয়ারি 2021 ঢাকার মতিঝিলে ওয়াকফ মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, ঢাকা মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট ও বি চৌধুরী ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ। বক্তারা বক্তব্য কি বলছেন শুনুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। উনি আসার পরেই আমাদের দাদা আলোচনা করবেন, প্রধানমন্ত্রী আলোচনা করবেন, আমাদের কম্বল দেওয়া শুরু হয়ে যাবে। তো আমি আর আমাদের সাবেক স্বরাষ্ট্র বন্ধু দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শিশু বান্ধব ছিলেন। তিনিও শিশুদের জন্য যত ভাবেন, যখন চিন্তা করেন, এত ভাবনা কোনো রাষ্ট্র নয় অতীতে করেন, ভবিষ্যতেও করেন। এতিম বলে কোনো শব্দ আমাদের রাজনীতির কোনো ডিকশনারিতে নেই। হ্যাঁ, সবাই সমানভাবে পাচ্ছে না, সেদিকেও আমাদের দৃষ্টি আছে। আমরা বঙ্গবন্ধু রেখে দেওয়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এদের ধর্মীয় ইসলামিক চিন্তা ভাবনা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর সংবিধানে মদ জুয়া হারাম করে দিয়েছিলেন, সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। সেই জাতির পিতাকে 1975 সালে 15ই আগস্ট নিম্ন নিষ্ঠুর ভাবে খন্দকার মোস্তাক আর জিয়া রহমান, আজকে বিএনপির মানে যিনি প্রধান হিসেবে খ্যাত খালেদা প্রয়াত স্বামী, তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবার পরে বঙ্গদেশের সংবিধানকে ক্ষতবিক্ষত করে কি করলো? মদ জুয়া যেখানে হারাম ছিল, বন্ধ ছিল, সেখানে 360টি মদের লাইসেন্স দিয়ে তিনি রাষ্ট্র পরিচালন দায়িত্ব শুরু করেছিলেন জিয়া রহমান। এইরকম বাচ্চাদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছেন। অনেকেই জানেন হিজবুল বাহার বনভোজন নিয়ে ছাত্রদের অস্ত্র, ছাত্রদের অর্থ এবং মাদক দিয়ে এই দেশের রাজনীতিকে কলুষিত করেছিল। আজকে সেই অবস্থায় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবার পরে আজকে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি সম্প্রদায়ের মানুষের রক্ত এই বাংলার মাটিতে মিশে আছে। অর্থাৎ বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। আমার এই বাচ্চারা এই যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে, ধর্মীয় শিক্ষা গ্রহণ এটা হলো পবিত্র দায়িত্ব। মুসলিম সম্প্রদায়ের শিশুরা মুসলিম ইসলামিক চিন্তা ভাবনায় গড়ে উঠবে, হিন্দু সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তার ধর্মের অনুসারে নিজেকে প্রসিদ্ধ করবে। অর্থাৎ সব ধর্মে অপরাধের বিরুদ্ধে কথা বলা আছে, সব ধর্মে দেশের মানুষের কল্যাণের কথা আছে, সব ধর্মে মানুষের মানবিক গুণাবলী সম্পন্ন শিশু নৈতিক শিক্ষার কথা উল্লেখ আছে। কাজেই আমি তো কোনো ধর্মের সাথে রাজনীতি, বাঙালি রাজনীতির
সাথে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না কিন্তু ধর্ম ব্যবসায়ীরা উগ্র মৌলবাদীরা যারা স্বাধীনতা যুদ্ধের সময় সেই বাঙালি জাতির ছিল সংকটময় মুহূর্তে যারা পাকিস্তানি রাজনীতির হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি ব্যবহার করে আমার মুক্তিযোদ্ধাদের হত্যা করলো মামলা নির্যাতন করলো এই তাদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের কিন্তু এখনো চলছে এই যুদ্ধে আপনাদের শামিল হতে হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে প্রকৃত ইসলাম রক্ষার পক্ষে প্রকৃত সব ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে শিক্ষা গ্রহণ করার জন্য আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা অন্য কোন সরকার করে নাই সমস্ত বাংলাদেশে ধর্মভিত্তিক এবং ধর্মীয় প্রশাসনালয় আমাদের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে আজকে এই মসজিদে নয় আপনারা এতিমের নামে ছেলেদের সংগ্রহ করে পড়াচ্ছে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রতিটি মসজিদে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে শুধু বলবেন মুসলিম না হিন্দু ধর্মাবলম্বীদের অন্য ধর্মের তাদের উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে কেন নৈতিকতা শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা সুস্থ মানব সম্পদ তৈরি করার শিক্ষা ছাড়া এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব নয় এই শিশুদের দিয়ে কিন্তু এই জায়গা এই শাপলা চত্বরে ওই কর্মী মাদ্রাসার কিছু বিভ্রান্ত ওই ইকবালে হেফাজত ইসলাম এই 13 সালের পাঁচই মে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম এটা কি এটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়েছিল যদি সেদিন আমরা রক্ষা করতে না পারতাম তাহলে এই জায়গা আসবার সুযোগ হতো না এই আমার বাচ্চাদের মধ্যে খাদ্য বস্ত্র বিতরণের সুযোগ হতো না দুনিয়াতে এসেছে দুনিয়া থেকে চলে যাবে সকল ধর্মের সকল মতাদর্শের মানুষেরা বিশ্বাস করে যে পূর্ণ নাফসে জায়গা তো নয় প্রত্যেক মানুষ মরণশীল মরণের স্বাদ পূরণ করতে হবে কিন্তু মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কোনো আমলই কোনো কাজে লাগবে না কিংবা কোনো আমল যদি সে করতেও পারে এইগুলি দ্বারা সে কোনো ফায়দা পাবে না একমাত্র মানুষের তিনটা আমল চালু থাকে একটা হচ্ছে এরকম যদি সে সরকার দাঁড়িয়ে করে দেন সরকার দাঁড়িয়ে বলতে মসজিদ মাদ্রাসা যদি কোনো দান খেরাত করে এরকম যদি মানুষের উপকার হয় এরকম রাস্তা একটা রাস্তা করে গেল একটা ফলের গাছ লাগাইলো কিংবা একটা টিউবওয়েল দিল একটা পুকুর খন আপনার যদি মাস্ক না থাকে আপনাকে কোথাও সেবা দেওয়া হবে না তবে অত্যন্ত আনন্দিত আজকে আমাদের শিশুরা সকলে মাস্ক পরিধান করে আছে অতএব মাস্ক পরিধান করতে হবে সবসময় হ্যান্ড ওয়াশ করতে হবে একটি সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব আমাদের বজায় রাখতে হবে যেহেতু শীতকাল আমাদের কাছাকাছি অবস্থান করার অভ্যাস বিভিন্ন সভা সমাবেশ হয় আমাদের মিলাদ আমাদের ওয়াজ মাহফিল আমাদের সামাজিক অনুষ্ঠানগুলি শীতকালে খুব বেশি হয় যার কারণে শীতকালে ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত বেশি যার কারণে আমাদের মাননীয় নেত্রী বলেছেন নো মাস্ক নো সার্ভিস কিছুক্ষণ আগে আমাদের পি কে রয় যেটি বলেছেন আমাদের সুষম খাদ্য খেতে হবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে সুষম খাদ্য খাবো আমরা প্রোটিন খাবো প্রোটিন কোথায় পাই মাছ এবং ডাল এবং মাংসে আমরা ভিটামিন এ খাবো আমরা ভিটামিন ডি খাবো আমরা ভিটামিন সি খাবো সি কোথায় পাবো আমরা হলো যেসব টক জাতীয় জিনিস আমরা যেগুলো লেবু আছে কমলা আছে মালটা আছে এগুলোতে আমরা সি পাবো আমরা এ কোথায় পাবো সবুজ শাকসবজি যত ধরনের সবুজ শাকসবজি খাবেন আপনারা এ পাবেন আপনারা হলো এবং আমরা যদি যেগুলো ফল ফ্রুট এগুলোতে আমরা প্রচুর পরিমাণে আমরা বি পাবো অতএব আমরা ফল ফ্রুট খাবো শাকসবজি খাবো
প্রোটিন মাছ মাংস ডাল খাওয়া রোদে আমরা দাঁড়িয়ে ভিটামিন ডি খাবো সকালে রোদে যদি আমরা আধা ঘন্টা দাঁড়াই তাহলে আমরা ভিটামিন বি খাবো আমি একটু শিশুদের দুটির কথা বলে শেষ করতে চাই আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই আমাদের জাতির পিতার নাম কি আমরা জানি কি নাম যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই সেই সোনার মানুষ আমাদের দেশে ছোট শিশু কিশোর বন্ধুরা যারা বড় হলে এক একজন বঙ্গবন্ধু হবে এক একজন আইনস্টাইন হবে আগামী দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে সেই সব মানুষদেরকে নিয়ে সেই সব শিশু কিশোর যুবকদের নিয়ে বিকাশ করছেন যে তাদের যেখানে সমস্যা তাদের যেখানে শিক্ষার সমস্যা তাদের খাবারের সমস্যা তাদের এগিয়ে যাওয়ার সমস্যা সেই জায়গাগুলোকে চুম্বক অংশ ভেবে ওনাদেরকে তিনি কাজ করে চলেছেন উপলক্ষে তোমাদের সামনে দু একটা কথা বলতে পারলাম আর আমাদের স্কোপ নাই কমিটি ছাত্রদের সামনে যে বলতে পারে এরকম সুযোগ নাই আমরা সাধারণত শিক্ষকদের উপরে নির্ভর করি ওনারা ব্যস্ত মানুষ ওনারা সময় পায় না তোমাদেরকে এই সমস্ত শোনানো তো যাই হোক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলতেছে যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা সকালে বিকালে সন্ধ্যায় কত সুন্দরভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো পড়াশোনা করো এটি বড়ই ভালো লাগে পাশাপাশি তোমরা পত্রপত্রিকা পড়বে এবং দেখবে সেখানে মাঝে মাঝেই আমাদের বাংলাদেশের আমাদের আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের সংস্কৃতি এগুলোর একটি বল আমরা সুষম খাবার খাবো সেই সুষম খাবারের মধ্যে শুধু দামি খাবার হতে হবে তা কিন্তু নেই সাধারণ অবস্থার মধ্যেও আমরা যেমন শীতকালে এখন প্রচুর শাকসবজি বাজারে আছে আমরা এগুলোকে একটি সমন্বিত অবস্থায় খেতে পারি সেই সঙ্গে করোনাকালীন সময়ে আমরা সবচেয়ে ভালো ফলাফল যে সমস্ত কাজগুলোর মধ্যে পেয়েছি একজন একজন করে দেওয়া চলে যাও স্লিপটা রেখে দাও স্লিপটা টেবিলে দাও স্লিপটা টেবিলে দাও হ্যাঁ আস্তে আস্তে চলে যাও স্লিপটা সামনে রাখো টেবিলে এই স্লিপটা রাখো না কেন স্লিপটা সামনে রাখো টেবিলে স্লিপটা রাখো আগাও চলে যাও স্লিপটা সামনে রাখো